সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। আর এখন বাজে সকাল 8টা, আর এখন আমি রেডি রেডি হয়ে গেছি বাজারের জন্য, কারণ ঝটপট করে বাজারটা করে নিয়ে আসি, দেন তারপরে আবার আমাদের দোকানে একটু বসতে হবে যেহেতু বাবা এখন নেই। তো তাড়াতাড়ি করে বাজারের দিকে রেডি হয়ে বেরিয়ে পড়ছি, আর সাথে সাথে তোমাদের একটুখানি শেয়ার করছি কিছু কিছু মুহূর্ত। বাট বাজারে আমি ফোন নিয়ে যাই না, কারণ এই করোনা পরিস্থিতিতে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, ছোট ছোট কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার লাইফ স্টাইলে, তো তোমরা দেখো, দেখি এনজয় করলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারো। তো এই জাস্ট আমি বাজার থেকে চলে এলাম। তো বাজারে আজকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। তো এই দেখো, পেঁয়াজ এনেছি, লঙ্কা এনেছি, এখানে বেদানা এনেছি, ওই কালো প্যাকেটের ভেতরে আছে হচ্ছে আপেল, আর এখানটা পনির এনেছি। তো বেশি কিছু বাজার করিনি, জাস্ট নর্মালি এগুলোই করেছি। তো চলো এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের দোকানে, তো ওখানে গিয়ে একটু বসবো, তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমি এখন চলে এসেছি আমাদের দোকানে, তো এখানটাতে বসে থাকবে একটু জাস্ট, কারণ যেহেতু বাবা এখন নেই তো আমাদের এখানে দেখাশোনা করতে হবে। তো এখানটাতে বসে রয়েছি, আর এখান দিয়ে তো সামনে রাস্তা রয়েছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, সমস্ত কিছু দেখছি আর কি করবো ভিউয়ার্স আমরা। আর পড়াশোনার কথা আর বলবেই না। কারণ পড়াশোনা একদমই বন্ধ করে দিয়েছি, সেই যে কবে পড়েছিলাম সেটাই হচ্ছে কথা। তো এইভাবেই লাইফস্টাইলে ছোট ছোট যা করে কাটাচ্ছি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমাদের এখানে মেলা জানি না হবে কি হবে না, মানে এই শ্রাবণ মাসের লাস্ট দিন 31 তারিখে এখানে মেলাটা হয়, জানি না, যদি হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে সুন্দরভাবে শেয়ার করতে পারবো। কারণ আমাদের এখানে মেলাটা আমাদের একদম এই ধরো বাড়ি, তো এটা আমাদের দোকান, এই দোকানটা থেকে মানে এদিকটায় মানে রাস্তার ওই দিকটাতে করে হ্যাঁ প্রায় হচ্ছে 20 পা হাঁটলেই তারপর থেকেই দোকান বসতে আরম্ভ করে দেয়। তো এই জন্যই বলছি মেলাটা খুবই একটা ভালো, আমি কোনো বছরই ক্যাপচার করতে পারি, তো কোনো বছরই ক্যাপচার করা যায়নি, কারণ যেহেতু আমি ব্লগিং করতাম না আগে। আর গত বছর তো মেলাটা হয়নি, ক্যান্সেল হয়ে গেছে, কারণ জানোই যে কী কারণ, আর সকালবেলা থেকে আজকে করোনার কারণে। আর এই বছর যদি হয় মেলাটা, এখনও মিটিং হয়নি, যদি হয় মেলাটা তাহলে তো প্রচণ্ড আনন্দ হবে। আর মেলার জন্যই মানে বলা যে এবছরে একটা কিছু আনন্দের উৎসব বলে মনে জানা জানা, একটু রিলিফ, এত সুন্দর মেলা হয়, তোমাদের দেখাতে না পারলে আমারই খারাপ লাগবে। আর আমি যেহেতু এই মাত্র এই 5 মাস হলো ব্লগিং শুরু করেছি, তো সেই ক্ষেত্রে আমার একটা ইচ্ছা যে দেখানো তোমাদের, বাট জানি না দেখাতে পারবো কি না। আর আজকে সকাল থেকেই ম্যাচ ম্যাচে আবো আছি, বাজারে গেলাম, গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে, মাঝখান থেকে আমি যাচ্ছে। তো যা হচ্ছে যতটুকু হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি, এইভাবে ডেইলি ব্লগটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করবো, তোমরাও দেখবে কেমন লাগবে, অবশ্যই কমেন্ট করবে মিষ্টি মিষ্টি। তো এখন প্রায় হচ্ছে 10:35 মতন বাজে, তো বাড়িতে চলে এসেছি আমি, বাড়িতে মা ব্রেকফাস্ট মানে সকালে খাবার দিয়ে গেছে, তো খেয়েটে আবার যাব, কারণ তারপরে মা আসবে, মা খেয়েটে তারপরে আমার রেস্ট, তো তারপরে মা ওখানে থাকবে আর আমি
বাড়িতে বসে ভিডিও এডিট বা যা খুশি করি তো সেইগুলো করব। তো দেখি সকালে খাবারে কী রয়েছে, তো চলো। সকালবেলা মা সকালে খাবার এখানে দেখো, পনির আলু তরকারি দিয়ে দিয়েছে আর হচ্ছে ভাত দিয়ে দিয়েছে। তো চলো খেয়ে নিয়ে নিই, ঝটপট খেয়ে আবার আমি দোকানে গিয়ে বসতে হবে, কারণ মা এসে খাওয়া দাওয়া কমপ্লিট করবে, দেন আমার ফ্রি। তো আমি সকালে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি এইখানটায় দোকানে। তো মা গেছে খেতে, তো মা খেয়ে দিয়ে আসলে দেন আমি বাড়ি গিয়ে আবার বিশ্রাম নিতে পারবো। আর মা এখানে তৈরি করছে রাধাকৃষ্ণ, তো চলো তোমাদের ওটা দেখিয়ে দিচ্ছি। এই যে এগুলো ছোট 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 রাধাকৃষ্ণ, মানে এগুলো ছাদ থেকে তুলেছে, এবার সারবে সেরে ঠিকঠাক করবে, তার জন্য এইখানটাতে সারলে ঠিকঠাক করলে তারপরে ঠিক রেডি হলে বুঝতে পারবে তোমরা কেমন দেখতে। আজকের দিনটা একদম ফালতু, সকালবেলা থেকে ঝিমি 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 ঝিমি, বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমি যেহেতু এখন এই বাড়িতে এখানে দোকানে বসে থাকবো বেশিরভাগ সময়, তোমরা হয়তো পাশে গাড়ি যাচ্ছে, সে গাড়ির আওয়াজ হয়তো শুনতে তো পারোই, এইটুকুনি একটু ম্যানেজ করে নিও তোমরা, কারণ আমাদের বাড়ির একদম পাশেই বাজার। তো আজকে যেহেতু আবার শনিবার রয়েছে, তো বাজার করতে যাচ্ছে আসছে, আবার বাড়ির পাশেই মন্দির রয়েছে, যেই মন্দিরেই তো পুজো হলে বিশাল বড় পুজো হয় এই মাসের শেষ দিনে, সেই দিনকে হয়তো এখন পুজো দিতেও যাচ্ছে অনেকে। তো রাস্তা মানে তো বুঝতেই পারছো, এটা হচ্ছে পুরো মানে এই রোডটা পুরো একেবারে আমাদের হাই রোডে যাচ্ছে, হাই রোড থেকে তুমি যেখানে কলকাতা যেখানে খুশি। তো এইভাবেই আমি ব্লগিংটা করছি, তো তোমরা দেখবে, এনজয়। সো এই জাস্ট আমি স্ট্যান্ডার্ড করে নিলাম, এখন বাজে প্রায় হচ্ছে 1:05 মতন। আর একটু আগে একটা বাড়িতে, মানে আমাদের পাশের বাড়ি কিছুটা মানে দুটো বাড়ি পরে, তো ওই বাড়িতে একটা ঘরে একটা হনুমান ঢুকেছে, এবং হনুমানটার মানে গা একটু পচা টাইপের রয়েছে, ঠিক আছে। এবার ওই ওই বাড়িতে কেউ ছিল না, একটা মহিলা ছিল জাস্ট, ওই মহিলাটা আশেপাশে বাড়ির কতগুলো লোকগুলোকে বলছে, প্রত্যেকটা বাড়িতে একটা করে লোক আছে, ঠিক আছে। কিন্তু ওই মহিলাটার বাড়িতে যেহেতু ছিল না, ওই মহিলাটা ডাকছে, বাট একটা বাড়িতে কিন্তু লোক আসেনি, ঠিক আছে। দিন আমি তারপর যাচ্ছিলাম, বাড়ি আসছিলাম আমি ও বাড়ি থেকে এই বাড়ি, তো রাস্তায় আমাকে বললো, তো তারপরে আমি গেলাম। তো এটাই বলার যে মানে মানুষ এতটাই ইয়ে হয়ে গেছে যে না, মানুষ হয়তো দেখছে যে মানুষ দেখছে যে না ওই বাড়িতে কিছু একটা হয়েছে, মানে কিছু ঢুকেছে হনুমান, দেখছে মানুষ, কিন্তু কেউ ঘর থেকে বেরোয়নি, একটা ছেলেও। তো আমি গেলাম গেন, তারপরে আমি আমারও কেমন লাগছিল, তবু জাস্ট একটা লাঠি দিয়ে পিছন দিক দিয়ে দিলাম, ও বেরিয়ে গেল সামনে দিয়ে। তো এটাই ঘটলো, বুঝলা। তো এখনকার যুগটা এরকমই হয়ে গেছে, তো থাক, আমার জাস্ট ইচ্ছে আমি গেলাম যেহেতু ডাকলো। তো আমাদের বাড়িতে এই দিক সাইডটা, তো ওদের হয়তো ওই সাইডটাতে বাড়ি, তো জন্য ওই দিকটাতে যায় না, জাস্ট এই সাইডটা করে এসে ডাকছিল, তো সেই কারণেই গেছিলাম। তো লাইফস্টাইলে যা যা হচ্ছে সেগুলো শেয়ার করছি। আর সকালবেলা থেকে একেবারে বাজে যাবো আজকে, কি বলবো, একবারে সারাদিন একবার রোদের কোনো বংশ নেই, শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো এখন একটু বসে রয়েছি, জানি না। হ্যাঁ, আজকে একটা কথা বলে দিই, আজকে তোমাদের ভিডিওটা হয়তো পোস্ট করতে পারবো না, কারণ এখনো পর্যন্ত আমি রিচার্জ করতে পারিনি, ঠিক আছে। তো আজকে সকালে ভেবেছিলাম করবো, তো সকালবেলা যেহেতু বাজারে গেলাম তখন আর ফোনটা নিয়ে যাইনি, তো ভাবছি বিকেলে রিচার্জ করব। তো তারপরে হয়তো আজকে হয়তো যদি পারি বিকেলে ভিডিও তোমাদের কাছে যাবে, আর কারণ সকাল ওই দাদার কাছ থেকে বলি, তারপরে ওসব একদমই পছন্দ হচ্ছে না আর ও নেট দিতে চাইছে না, তো সেক্ষেত্রে আর ভাবছি করবো না। যবে আমি রিচার্জ করতে পারবো তবে আমি ভিডিও তোমাদের দেবো, কারণ হয়তো গ্যাপ চলে যেতে পারে, কিছু করার নেই, কারণ আমার হাতেও কিছু নেই। তো তোমরা এইভাবে একটু করে ম্যানেজ করে নিন, দেন তোমাদের সঙ্গে আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও আসতে চলে যায়, তোমরা দেখতে থাকবে। এখন বাজে হচ্ছে দুপুর 2, এখন যাচ্ছি হচ্ছে আমরা ভাত খেতে বাড়িতে। তো চলো আমরা বাড়িতে ভাতটা খেয়ে আসি।
খেয়ে দিয়ে আর আমি আর আসবো না, মা এখন বসে থাকবে এখানে। তো এখন বাজে 6:15, তো এতক্ষণ ধরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। প্রথমে ভাবলাম যে ঘুমাবো না, তো তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আজকে যেহেতু পড়ানো নেই, ছুটি রয়েছে শুক্র মঙ্গল আর শনিবারে, তাদের যেহেতু শনিবার ছুটি রয়েছে, তো তবু ভাবলাম ঘুমাবো না, বাট ঘুমিয়ে পড়েছি। তো চলো তাড়াতাড়ি এখন মা দেখি কি করছে দোকানে, তো চলো। তো এখন বাজে 9:24, এতক্ষণ ছিলাম হচ্ছে আমাদের দোকানে, দোকান থেকে বাড়ি এলাম, দেন তারপরে এসে বাড়িতে বসে একটুখানি বসে রয়েছি, কারণ এখনও পর্যন্ত রিচার্জ করতে পারিনি, তো তোমার ভিডিও এখনও দিতে পারিনি, জানি না। তো এইভাবেই চলছে লাইফ স্টাইলে, যা যা হয় তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বিকেলে যেহেতু পড়ানোও ছিল না, তাই কোথাও যাইও নি, বাড়িতে বসে বসে ঘুমিয়েছি আর ঘুমাইছি। তো যাই হোক, আর এখন ওখানে টিভি চলছে আর বাইরে মা রান্না করছে ভাত। তো এই যে দেখো রাত্রে ডিনারের জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছে মা। আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পরিবারকে সুখে রাখবে।